ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. I'm not a
জানি না ভাই,
আমরা জানি 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19 তার একটা আর্টিকেল ছেপেছিল যে গোটা বিশ্ব জগতের মধ্যে এখন মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 750 কোটি। কত কোটি ভাই? 750 কোটি। আর গোটা বিশ্ব জগতে এই 750 কোটি মানুষ প্রায় 4,500 ধর্ম পালন করে। ভারতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচাইতে বেশি সেটা খ্রিস্টান ধর্মে, অর্থাৎ খ্রিস্ট ধর্ম, যাদের পরিসংখ্যান পৃথিবীতে এখন 210 থেকে 220 কোটি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, যার জনসংখ্যা প্রায় 170 কোটি। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম, যার সংখ্যা 78 থেকে 80 কোটি। চিন্তা করে দেখুন যে গোটা বিশ্বজগতে অনেকগুলো ধর্মের অনুসারী বসবাস করে, অনেক ধর্মের অনুসারী গোটা বিশ্বতে বিদ্যমান এখন পর্যন্ত, তো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইম একটা নিউজ ছেপেছিল, তারা বোঝাতে চাইছে এটা শেষ কথা যে গোটা বিশ্বজগতে যতগুলো ধর্ম এখন গোটা বিশ্বজগতে যে ধর্মের উপরে সবচেয়ে নিন্দা করা হয়, যে ধর্মের নামে মিথ্যা অপপ্রচার করা হয়, সে ধর্মের নামটা ইসলাম। ভাই দুটো কি কখনো সাংঘর্ষিক হতে পারে? যে ধর্মটার নামে সবচেয়ে বেশি অপবাদ দেওয়া হয়, মিথ্যা প্রচার করা হয়, সেটা হচ্ছে ইসলাম। পৃথিবীর অন্য কোন ধর্মের অনুসারী বা অন্য কোন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বের ওপরে এবং ধর্মের ওপরে কখনো কেউ আক্রমণ করে না, শুধুমাত্র ইসলাম ব্যতীত। কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা যে ইসলামকে তারা যতই আক্রমণ করছে, ইসলামের নামে যত মিথ্যা প্রচার করছে, বদনাম করছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত কটু মন্তব্য করছে, তারপরে আলহামদুলিল্লাহ যে গোটা বিশ্বজগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে সেটা ইসলাম। চিন্তা করে দেখেন যে অপবাদের দিক থেকে প্রথম স্থান ইসলামের, আবার ধর্মের অনুসারী বৃদ্ধি পাচ্ছে সেটাও ইসলাম। আসুন আমরা বোঝার চেষ্টা করি ধারাবাহিক পর্যায়ে যে ইসলামের কেন এত শ্রেষ্ঠত্ব আছে, এবং আলোচনার মাধ্যমে এটাই প্রমাণ করার আমরা চেষ্টা করব যে ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম। ইসলাম এটা একটি শান্তির ধর্ম। পৃথিবীতে অনেক মানুষ বর্তমান প্রেক্ষাপটে ইসলামকে দমন করার জন্য তারা ইসলামের সঙ্গে একটা শব্দ প্রয়োগ করে যে ইসলাম এসেছে তরবারির মাধ্যমে, বা এ কথা বলছে কি বলছে না। অনেকে বলছে ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা এক হাতে পবিত্র কোরআন ধরে রেখেছিল আর এক হাতে তরবারি ধরেছিল, আর এর প্রভাবে মানুষকে ভয় দেখিয়ে ভীতু সন্ত্রস্ত করে তারপরে মানুষকে ইসলাম কবুল করেছে জোরপূর্বক নাকি। এটা কাদের অভিযোগ? যারা ইসলামের সমালোচনা করে চাই সেরে নাস্তিক হোক অথবা কোনো ধর্মের অনুসারী, কিন্তু ইসলাম বিদ্বেষী, তাদের প্রথম অভিযোগ হচ্ছে এটা যে দিন দিন মানুষ ইসলাম ধর্মের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণ এটাই যে মুসলিমরা এক হাতে তরবারি আর এক হাতে পবিত্র কোরআন, আর তারা বলছে হয় ইসলাম কবুল করো নচেত গর্দনটাকে উড়িয়ে দেব। আসুন আমরা বোঝার চেষ্টা করবো একের পর এক, আসলে ইসলাম কি শান্তি ধর্ম না ইসলাম শুধুমাত্র মানুষকে জঙ্গি সন্ত্রাসী বা মানুষকে জোরপূর্বক ধর্মে ধর্মান্তরিত করেছে। কেন যখনই সমস্যা আসবে সেই সমস্যার যদি আমরা প্রতিবাদ না করি, মানুষের মধ্যে সেই সন্দর বীজ বপন হয়ে থাকলে মানুষ একটা ভুল মেসেজ নিয়ে যাবে। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। আর সন্ত্রাস বা তরবারি বা এটা কিসের প্রতীক? কথা বুঝতে পারছেন না ভাই? ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। সন্ত্রাস বা তরবারি এ দুটো কিসের প্রতীক? সন্ত্রাস শব্দের অর্থ যে মানুষকে ভয় দেখায়, যাকে দেখে মানুষ ভয় পায়, এইসব ব্যক্তিকে এবং এই কর্মগুলোকে বলা হয় সন্ত্রাস বা সন্ত্রাসী। আর বর্তমানে প্রেক্ষাপটে ইসলাম অর্থ হচ্ছে শান্তি, কিন্তু ইসলামের সঙ্গে একটা নতুন লেভেল লাগিয়ে দিচ্ছে যে ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম।
আমরা সার্বিকভাবে খণ্ডন করার চেষ্টা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের নামটাই এমন ভাবে অলৌকিক রেখেছে যে পৃথিবীতে 4,500 ধর্মের অনুসারী আছে, প্রত্যেকটাকে যদি পরখ করে দেখেন দেখবেন ইসলাম এই নামের দিক থেকে শ্রেষ্ঠ। কেন? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ভাই বলুন তো যে খ্রিস্ট ধর্ম এটা কিসের মানে কি হিসাবে এই নামটাকে নামকরণ করা হয়েছে, কিসের জন্য? যিশু খ্রিস্টের নাম অনুসারে এই ধর্মটা নাম রাখা হয়েছে। বোঝা গেল খ্রিস্ট ধর্মটি বিশেষ একটি ব্যক্তির জন্য বা একটি ব্যক্তি কেন্দ্রিক। পাশাপাশি বৌদ্ধ ধর্ম দেখেন গৌতম বুদ্ধের নাম অনুসারে এই বৌদ্ধ ধর্মটি, জৈন ধর্মটি মহাবীর জৈনের নাম অনুসারে এই ধর্মটি। আপনাকে বোঝাতে চাইলাম যে পৃথিবীতে আরো বেশ কিছু ধর্ম আছে, খ্রিস্ট ধর্মটা যিশু খ্রিস্টের নাম অনুসারে এই ধর্মের নাম অঙ্কন করা হয়েছে। পাশে বৌদ্ধ এবং জৈন একজন নাম বিশেষ, একজন ব্যক্তি বিশেষ। এর ছোট্ট একটা প্রশ্ন করতে পারি আমরা তাদেরকে যে এই ধর্মটা যদি সর্বজনীন হয় অবশ্যই নামকরণটি এমন হবে যে গোটা বিশ্ববাসীর জন্য অবশ্যই এটা অনুমোদিত হবে। ভাই একটা ছোট্ট প্রশ্ন করে আপনাকে, ভাই বলুন তো যিশু খ্রিস্ট আজ থেকে কত বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন? জি 2000 হিসেব কিন্তু আমরা বলতে পারবো কতদিন আগে। কেন বলেন তো? খ্রিস্টানদের গণনা অনুসারে যে আমরা খ্রিস্টাব্দ গণনা করছি না, যিশু খ্রিস্ট যেই দিন জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে খ্রিস্টাব্দটা শুরু হয়েছে। বোঝা গেল তারিখ কত? 30 অক্টোবর 2018। বোঝা যিশু খ্রিস্ট আজ থেকে পৃথিবীতে এসেছেন 30 2018 বছর পূর্বে। একটা আরেকটা প্রশ্ন করি ভাই আপনাকে, বা বলুন তো যিশু খ্রিস্টের পূর্বে ধর্ম হিন্দু ধর্মটি কেমন ভাবে এসেছে? হিন্দু ধর্মটি মূলত এসেছে যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে তাদেরকে বলা হয় হিন্দু, অর্থাৎ যারা ভারতবর্ষে বাস করে ভৌগোলিকভাবে তারা হিন্দু। বোঝা গেল এই ধর্মটি শুধুমাত্র একটা জায়গা কেন্দ্রিক, এটা আন্তর্জাতিক বা সর্বজনীন ধর্ম কখনো হতে পারে না। ভাই এতক্ষণ তো আমি দাবি আভ্যুরুতার নাম ধর্মাস্যে তদে আর্বানাম সৃজামিহম পরিত্রাণায় সাধুনাম বিনাশার্চায় দুষ্কৃতম ধর্মসংস্থা পার্থানায় সম্ভাবমি যুগে যুগে। ইয়াদা ইয়াদা হি ধর্মাস্যে, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে একদম অকট্টভাবে দাঁড়িয়ে যায়, সে সময় ঈশ্বর কি করে হিন্দু ধর্মের পরিত্রাণায় সাধুনাম, সাধুদের রক্ষা করতে মানে ভালো মানুষদের রক্ষা করতে, বিনাশা চাই দুষ্কৃতাম আর রাক্ষস খারাপ মানুষদের ধ্বংস করতে,
ধর্ম সংস্থা প্রার্থনায় আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে সম্ভব মে যুগে যুগে ঈশ্বর প্রত্যেক যুগে একজন অবতার পাঠায় কোথায় যদা যদা হি ধর্মস্য গ্রানতি ভাবতি ভারত বুঝতে পারছেন এবার যখন ভারতের মধ্যে অধর্ম নেমে আসে মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে একদম নিমজ্জিত সেই সময় হিন্দু ধর্মের স্রষ্টা কি করে একটা অবতারকে পৃথিবীতে প্রেরণ করে কোথায় শুধু ভারতবর্ষের মানুষের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য বলেনি জ্ঞানাতি ভাবাতি ভারতা যখন ভারতের মধ্যে অধর্ম নেমে আসে বোঝবেন হিন্দু ধর্মের শ্লোক থেকে যদি আমেরিকা বাংলাদেশ বা সৌদি এইসব দেশগুলোতে যদি কোনো অরাজকতা শুরু হয়ে যায় সেই সব দেশে হিন্দু ধর্মের ঈশ্বর কখনো সতর্ককারী রূপে কোনো ব্যক্তি বা অবতারকে পাঠাবেন না ভাই এটা কি শ্রেষ্ঠ ধর্ম হতে পারে যেটা বিশেষ একটা জায়গা কেন্দ্রিক কি বলছেন হতে পারে জি না একইভাবে যীশু খ্রিস্ট তার নামসের খ্রিস্ট ধর্ম সৃষ্টি হয়েছে পৃথিবীতে বাইবেল খুলবেন স্বয়ং যীশু খ্রিস্ট এই কথা নিজে বলেছে গসপেল অফ ম্যাথিউ 10:5-6 যীশু খ্রিস্ট তার 12 জন সঙ্গীকে স্পষ্ট বলেছে যখন দিন অর্থাৎ তার মতবাদ প্রচার করার জন্য যে তুমি কখনো ওয়া ইহুদি তাদের কাছে যাবে না তুমি কখনো ওয়া ইহুদিদের কাছে যাবে না তুমি শুধুমাত্র তাদের কাছে যাও যারা ইহুদি কেন আমাকে পাঠানো শুধুমাত্র ইহুদিদের কাছেই বোঝা গেল এই খ্রিস্ট ধর্মটি এটা শুধুমাত্র ইহুদি একটা গোত্র বিশেষ এটা সর্বজনীন ধর্ম নয় পৃথিবীতে যে কোনো ধর্মে দেখেন আপনি তদন্ত করে যে প্রত্যেকটা ধর্ম একটা ব্যক্তি বিশেষ বা একটা গোত্র বিশেষ বা একটা জায়গা স্থান কেন্দ্রিক কিন্তু ইসলাম এমন একটি ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নামের দিক থেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ দেয় কেন কারণ যে কোনো ধর্ম একটা গোত্র বা স্থান বা মানুষের ব্যক্তির নাম অনুসারে বা ইসলাম ধর্মের নাম যদি মুহাম্মাদি ধর্ম হতো তাহলে ওই সব ধর্মের নাম আর ইসলামের মধ্যে কোনো পার্থক্য থাকতো না মুহাম্মাদি মানে এটা একটা ব্যক্তি কেন্দ্রিক ধর্ম ভাই কথা বুঝতে পারছেন কি ইসলামের নাম ইসলাম না হয়ে যদি তো মুহাম্মাদি ধর্ম তবে এটা কি ভিত্তিক হতো একটা ব্যক্তি কেন্দ্রিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মুহাম্মাদি ধর্ম এমনটাও তিনি বলেন নি বোঝা গেল এখান থেকে আরেকটা পয়েন্ট যে পৃথিবীতে ধর্ম যদি কেউ পালন করে আর সে যদি মুসলিম হয় কোনো উম্মতি বা কোনো নাবীর নাম অনুসারে নিজেকে যদি পরিচয় দেয় এটা গ্রহণযোগ্য নয় চাই সে হানাফি বলুক শাফি মালিকি বা হাম্বেলি ভাই মুহাম্মাদি পরিচয় এটা না আল্লাহ দিয়েছে না কোনো রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে মানুষের নাম অনুসারে আল্লাহ পছন্দ করেন নি তো নিজেকে আমরা কিভাবে নিসবাত করতে পারি কোন একজন উম্মতির নামের সঙ্গে পারি কি ভাই যেটা কখনো সম্ভব নয় বা এটা যথার্থ হবে না আর এটা যদি হয় পৃথিবীর অন্য অন্য ধর্মের নাম যেমনভাবে রাখা হয়েছে ইসলামের মধ্যে কোনো পার্থক্য হবে না বা থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম রেখেছে ইসলাম মানে শান্তি গোটা মানুষ জাতি শান্তি কাম্য এটাই চাই কথা কি বুঝতে পারছেন পৃথিবীর অন্য অন্য ধর্মের নাম হয় ব্যক্তি বিশেষ বা স্থান ভিত্তিক কিন্তু ইসলাম এই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি বিশেষ বা কোন স্থানের সঙ্গে তিনি রাখেননি তিনি রেখেছেন ইসলাম মানে শান্তি আর গোটা মানব জাতি এটাই চাই মানে নামের দিক থেকে ইসলাম শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয় ইসলাম অবশ্যই শ্রেষ্ঠ কেন কোনো ব্যক্তি বিশেষ নাম আল্লাহ বা গোত্র বিশেষ এই নামটা দেয়নি ইসলামের যে কোনো বিষয় যদি আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখি এখন বর্তমান প্রেক্ষাপটে ইসলামকে বলা হয় সবচেয়ে এটা একটা হিংস্র ধর্ম কিন্তু আমরা একজন মুসলিম যখন অপর কোনো মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করি শেষে প্রথম বাক্য আমরা কি বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে আপনার উপরে শান্তি বর্ষণ হোক বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে শান্তি বর্ষণ করুক আমরা তার জন্য দোয়া করি ইসলামের সালামের যে গুরুত্ব আর এবং সালামের মধ্যে এত কিছু যে লুকিয়ে আছে আমরা যদি সালামকে নিয়ে গবেষণা করি আপনি দেখবেন ইসলামের মধ্যে যে সালামের যে গুরুত্ব এবং সালাম আমাদেরকে কেন দিতে বলা হয়েছে এর মধ্যে অনেক কিছু আপনি এই সালামটা আপনার যদি হেদায়েতের বাণীর জন্য যথেষ্ট হতে পারে একটা উদাহরণে বুঝতে পারবেন ধরুন আপনি একজন শিক্ষক সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পূর্বে আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে মারামারি করেছেন স্ত্রীর সঙ্গে রাগান্বিত অবস্থায় বাড়ি থেকে বের হয়ে চলে এসেছেন আপনি স্কুলে আর যে স্কুলে ঢুকেছেন আর ছাত্র দাঁড়িয়েছে বলছে গুড মর্নিং স্যার
মানে আপনার সকালটি শুভ হোক। ভাই বলুন তো, স্ত্রীর সঙ্গে সকালবেলায় মারামারি করে চলে এসেছেন, একটা থাপ্পড় মেরেছেন, অনেক রাগ, আর স্কুলে এসেছেন ছাত্রা বলছে গুড মর্নিং। ভাই বলুন তো, এটা কি গুড মর্নিং ছিল আপনার সকালটা? কি বলছেন? তো বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে এই যে সম্বোধনটা আমরা করছি, এটা সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয়? অবশ্যই সাংঘর্ষিক। ভাই আরো ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, দেখছে আপনার বাড়িতে আপনার বাবা মারা গেছে, আর আমি গিয়েছি দেখতে আপনার বাবাকে, আপনার বাবা মারা গেছে, আপনার কি পরিস্থিতি? গিয়ে তখন দেখছি সকালবেলায় বলছে গুড মর্নিং দাদা, কেমন আছেন? বা বোন তো কেমন লাগবে? ইসলাম আমাদের সম্বোধনটি শিখিয়েছে সালাম দেওয়া। আপনি পৃথিবীতে যে কোনো ধর্ম বা যে কোনো কালচারের মানুষ দেখবেন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, এগুলো ব্যবহার করে। এটা একটা সম্বোধন, একটা কালচার হিসেবে, আর ইসলামের একটা সম্বোধন আছে। আপনি তুলনা করে দেখেন যে কোন রীতিটা, কোন পদ্ধতিটা সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। আপনাকে অবশ্যই বলতে বাধ্য হবেন যে ইসলাম যে সালাম পদ্ধতি দিয়েছে, এর উপরে কোনো নীতিমালা হতে পারে না। প্রমাণ, আপনার বাবা মারা গেছে, আমি যদি সকালবেলা গিয়ে বলি যে গুড মর্নিং, বা আপনার বাবা মারা গেছে গুড মর্নিং যদি বলি, আপনার কেমন লাগবে? কেমন লাগবে? অবশ্যই আপনি এটা মানতে পারবেন না, কেন? আপনার সকালটা গুড নয়, আপনার বাবা মারা গেছে। ঠিক একই ভাবে দেখেন, আপনি সকালবেলা স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছেন, মারামারি করেছেন, দুটো থাপ্পড় মেরেছেন, স্কুলে ঢুকে পড়েছেন, ছাত্র যদি বলে আপনাকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, যে স্যার আপনি রাগান্বিত, আপনার শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনি কেমন আছেন? ভাই বন্ধু, প্রযোজ্য কি প্রযোজ্য নয়? জি আলহামদুলিল্লাহ। আপনার বাবা মারা গেছে, আমি গেছি আপনার বাড়িতে দেখতে, দেখছি আপনি শোকাহত, আপনি কাঁদছেন, সেই সময় গিয়ে যদি বলি আসসালামু আলাইকুম ভাই, কাঁদছেন কেন, কি হয়েছে? ভাই বলুন তো, যদি আপনার বাবা মারা যায়, আমি যে সালাম দিই যে আপনি দুঃখিত, আপনার শান্তি বর্ষিত, রহমত বর্ষিত, ভাই বলুন তো এটা প্রযোজ্য হবে কি হবে না? আপনি যে কোনো জায়গায় যদি সালামটা যদি আপনি দেন, দেখবেন যে কোনো জায়গায় এটা পারফেক্ট একটা সম্বোধন। পৃথিবীর অন্য কোনো কালচার বা অন্য ধর্মের অনুসারে যে সম্বোধনটা শিখিয়েছে, এটা সব জায়গাতে সম্ভব নয়। হিন্দু বাড়িতে দেখেন তারা বলে নমস্কার, বলে কি বলে না, নম মানে নত হওয়া, নমস্কার, তোমার প্রতি মাথাটাকে আমি সঁপে দিলাম, যেটা আমাদের ভাষাতে আমি মাথাটাকে নুইয়ে দিলাম, মাথাটা নিচু করলাম তোমার প্রতি। ভাই বলুন তো, এই সম্বোধনটি এটা সার্বিকভাবে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ব্যক্তি দিতে পারে? জি না। একজন বাবাকে, একজন ছেলে বলছে বাবা নমস্কার, তর্কের খাতে ধরে নিলাম যে না, ছেলে তার বাবার কাছে আত্মসমর্পণ করলো, মাথাটাকে নুইয়ে দিল। কিন্তু ছেলের যদি পাল্টা, যদি বাবা যদি সম্বোধন করতে চায়, বলে বেটা তোকেও নমস্কার, হবে? একজন বড় মানুষ, পিতা বা শিক্ষক, শিক্ষক বলে নমস্কার স্যার, মানে আমি তাকে একটু সহানুভূতি জানালাম, তার জন্য নমস্কার, যে আপনার প্রতি মাথাটাকে নত করলাম, তর্কের ক্ষেত্রে ধরে নেবে ঠিক। কিন্তু শিক্ষক যদি ছাত্রকে বলে যে তোকেও নমস্কার, এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? জি না। আপনি পৃথিবীর যে কোনো সম্বোধন ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে ইসলাম যেটা দিয়েছে এটাই শ্রেষ্ঠ, এর বিকল্প পৃথিবীতে কোনো সালাম বা বিকল্প কোনো রীতিমালা ইসলামের মতো নেই। যে কোনো জিনিস দিয়ে আপনি তদন্ত করে দেখতে পারেন, ইসলাম নামের দিক থেকে শ্রেষ্ঠ। ইসলামের শুধুমাত্র একটা আচরণ যে সালাম দিয়ে শুরু করি, মানে আপনার পুরো শান্তি বর্ষিত হোক, মানুষের শান্তি কামনা করি, আবার আমাদেরকে পাল্টা আক্রমণ করছে, আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি, চিন্তা করেছেন? ইসলাম মানেও শান্তি, আবার মুসলিমরা কথাবার্তা যখন শুরু করে তখনও শান্তি দিয়েই, যে আপনার শান্তি বর্ষিত হোক। বা এই ধর্মটি বা এই ধর্মের অনুসারীরা কখনো কি সন্ত্রাসী হতে পারে? জি হতে পারে না। প্রকৃত কোনো মুসলিম সে যদি পবিত্র কোরআন সহিহ সুন্নাহকে ভালোভাবে বোঝে, জানে এবং আমল করার উদ্দেশ্যে পড়াশোনা করে, সে কখনো জঙ্গি বা সন্ত্রাসী হতে তো পারে না, বরং সমর্থনও করতে পারে না। ইসলামের শ্রেষ্ঠত্বের জন্য অনেকগুলো পয়েন্ট আপনাদের সামনে বলা সম্ভব, আমি কয়েকটা আপনাদের সামনে বলছি, তারপর মধ্যে একটা জিনিসটাকে খণ্ডন করব, যে অনেকে দাবি করছে যে ইসলাম এসেছে তরবারির মাধ্যমে। ভাই এই অভিযোগ আছে না নেই? একটা ছোট্ট আপনাকে ঘটনা বলি, ইসলাম কি তরবারির মধ্যে এসেছে? ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে বর্তমান আমাদের যে ভারতবর্ষ, আপনার এটা বাংলাদেশ, আর এটা তো আগে বাংলাদেশ ছিল না, এগুলো কি ছিল একসঙ্গে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব একত্রিত ছিল। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে আমরা গোটা উপমহাদেশ দেশটিকে প্রায় 1000 বছর শাসন করেছি। কত হাজার ভাই?
স্পেন দেশটি আমরা প্রায় 100 বছর শাসন করেছি, ভাই বলুন তো গোটা বিশ্ব জগতের মধ্যে শুধু ভারতবর্ষে এখনো 80% আছে অমুসলিম, হিন্দু এবং খ্রিস্টান। আমরা ভারতবর্ষে 1000 বছর শাসন করেছি। সত্যি যদি আমরা তরবারি জোর দিয়ে যদি ইসলামকে প্রচার করতাম বা অমুসলিমকে মুসলিম বানাতাম, তো আমাদের ভারতবর্ষে কখনো 80% এখনো হিন্দু থাকাটা স্বাভাবিক ছিল জি না? যদি জোরপূর্বক যদি আমরা তাদের মুসলিম বানাতাম, যদি ক্ষমতা আমরা ছিলাম, যদি এটাই সত্য হতো যে অভিযোগ যে আমরা জোরপূর্বক মানুষকে তরবারি দেখিয়ে ইসলাম কবুল করেছি, তো ভারতবর্ষে কখনো 80% মানুষ হিন্দু থাকতে পারত না। পৃথিবীর সবচেয়ে 56খানা দেশ আছে যেখানে ইসলামিক কান্ট্রি মানে ইসলামের জনসংখ্যা সবচেয়ে বেশি। ভাই মালয়েশিয়াতে কোনোদিন দেখেছেন যে কোনো যুদ্ধ করেছে মুসলিমরা, এরকম কোনো ইতিহাস আছে? তারপরও ভারতে লক্ষ্য করে দেখেন যে মাত্র 1992 পর থেকে এই এখন চলছে 2018, এই 20 বছরের মধ্যে সবচেয়ে ইসলাম ধর্মের অনুসারী সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। তো এই 20 বছরের মধ্যে আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে মুসলিমরা কোন যুদ্ধে অংশগ্রহণ করেছে, কোথায় হত্যা করেছে, কোথায় মারামারি করেছে, এর কোনো কি প্রমাণ আছে? যে কোনো প্রমাণ নেই। বোঝা যাচ্ছে ইসলাম যে তরবারির মাধ্যমে প্রসারিত হয়েছে এই কথাটা চূড়ান্তভাবে মিথ্যা কথা, এটা কোনো ইতিহাস দ্বারা প্রমাণিত নয়, আর এটা বাস্তবতাটা বিরোধী কথা। আমরা যদি আরো পেছনে ফিরে যাই, অনেকে দাবি করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হাতে তরবারি নিয়েছেন আর হাতে কোরআন নিয়েছেন, মানুষকে ইসলাম কবুল করিয়েছেন। ভাই ইতিহাস যদি ভালোভাবে ঘেঁটে দেখি, একটা সকলে ঘটনা আমরা জানি কিন্তু আমাদের শিক্ষা নিতে জানি না। সে বুখারি খুলবেন অজু অধ্যায় 220 নম্বর হাদিস প্রথমে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে নববীতে বসে আছেন, এমত পরিস্থিতি একজন ইহুদি, ভাই কে? একজন ইহুদি, সে চলে এসেছে মসজিদে। আসার পরে তিনি মসজিদের মধ্যে পেশাব করেছেন, ঘটনা জানেন কি জানেন না, পেশাব করতে শুরু করেছেন। পেশাব যেহেতু শুরু করে দিয়েছেন, আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা দেখে রাগান্বিত, আর সঙ্গে সঙ্গে খুব রাগান্বিত অবস্থায় তরবারি খাপ থেকে তরবারিটা বের করে ফেলেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা থামো এখনই ওকে পেশাব করতে দাও। পেশাব যখন কমপ্লিট হয়েছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত যে মসজিদের মধ্যে পেশাব পেরেছে, এত বড় সাহস ভাই কেউ সহ্য করবে? আপনার ঘরে যদি কেউ পেশাব পেরেছে একটা বড় মানুষ, আপনি সেটাকে মানতে পারবেন? একটা ধর্মীয় স্থানে যারা ইবাদত করায় সেখানে যদি কোনো ব্যক্তি আবার বেধর্মী একজন যে একজন ইহুদি সে পেশাব ফিরছে, সাহাবার রাগান্বিত, আল্লাহ বলছে পেশাব ফিরতে দাও, আরাম করে পেশাবটা ফিরক অন্তত আল্লাহর ঘর। পেশাব ফিরে কমপ্লিট হয়েছে, আল্লাহ তাকে ডাকছেন যে দিকে এসো, ওকে ভালোভাবে বুঝিয়ে বলছেন যে এটা আল্লাহর ঘর, এটা ইবাদতের জায়গা, এখানে এইসব নোংরা কাজগুলো করতে হয় না, তাকে বুঝিয়ে দিল। বলুন তো ভাই, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা তরবারি তুলেছিলেন, আল্লাহ যদি তরবারির মাধ্যমে ইসলামকে প্রসারিত করতো বা তরবারির মাধ্যমে যদি মানুষকে হত্যা করা এটা হতো, তো একটা মসজিদে একজন ব্যক্তি পেশাব ফিরছে, এর চেয়ে বড় কোনো অপরাধ থাকতে পারে? আল্লাহ তরবারি ব্যবহার করছে, তরবকে থামিয়ে দিয়েছে, কোনটা তরবকে থামিয়ে দিয়েছে, ভাই এর চেয়ে বড় কোনো প্রমাণ হতে পারে? একজন বেধর্মী সে এসে মসজিদের মধ্যে সে পেশাব ফিরেছে, সবাই রাগান্বিত, আল্লাহ তোকে পেশাব ফিরতে দাও, এসেছে নসিহত করেছে তাকে ছেড়ে দিয়েছে, এটা যে ইসলামের শিক্ষা। আবার এই ধর্মের অনুসারীদেরকে বলা হয় যে আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি। আরো অনেক ঘটনা আছে, সে বুখারি খুলবেন 4139 নম্বর হাদিস, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন কোনো এক সফরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বের হয়েছে, যখন অনেক গরম পড়ছে তিনি একটু আশ্রয় নেওয়ার জন্য একটা জায়গাতে গিয়েছেন, আশ্রয় নিয়েছেন, আল্লাহ রাসূলের কাছে একটা তরবারি ছিল, একটা তরবারি। ভাই আপনাকে খাস আমি দলিল দিচ্ছি কোনগুলো বলেন তো, তাদের যেগুলো অভিযোগ তাদের তরবারির মাধ্যমে ইসলাম প্রসারিত হয়েছে, তাদের তরবারি কোথায় কোথায় হাদিসে আছে, আর সেখানে কি ইসলাম তরবারির মধ্যে প্রসারিত হয়েছে না তরবারিকে খাপের মধ্যে রাখার কথা বলেছে, সেই সব ঘটনাগুলো আপনাকে শোনাচ্ছি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরবারিটাকে গাছের উপরে ঝুলিয়ে রাখলেন, আসল ঘুমাচ্ছেন, এমতো পরিস্থিতি একজন ব্যক্তি এসে তরবারিটাকে নিয়েছে, কার তরবারি বলেন তো ভাই? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ গলার কাছে গিয়ে ধরেছে, আল্লাহ ঘুম ভেঙে গেছে, সমস্যায় তাকে দেখছে যে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের তরবারি নিয়ে সে তার আল্লাহ রাসূলের গলার কাছে ধরেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন তোমাকে কে রক্ষা করবে? সমস্যায় আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমাকে তো রক্ষা আল্লাহই করবে।
যে কথা বলেছে সেই ব্যক্তির হাত থেকে তরবারিটা পড়ে যায় আর আল্লাহ রাসূলের হাতে তরবারিটা আবার ফিরে আসে মানে চলে আসে। আল্লাহ রাসূল তাকে ধরেছে, তোমাকে কে রক্ষা করবে, তোমাকে কে রক্ষা করবে? এবার ভাই বলুন তো, এখানে আল্লাহ রাসূলকে তরবারি দিয়ে তাকে ইসলাম কবুল করালেন? যে বলছে আপনার আমাকে তো আপনি রক্ষা করবেন, বলছে আমি রক্ষা করার মালিক নয়, রক্ষা যদি করতে পারে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করতে পারে, সে ব্যক্তিকে ছেড়ে দিয়েছে, ওই ব্যক্তি পরবর্তী সময় ইসলাম কবুল করেছে। ভাই বলুন তো, তরবারির জোরে না তরবারি ফেলে দেওয়ার কারণে? অনেকগুলো ঘটনা আছে সেই বুখারি আর মুসলিমে, এই ধরনের অনেক ঘটনা আছে যে তরবারির মাধ্যমে যে ইসলাম প্রচার হয়েছে এমনটি নয়, বরং তরবারি ফেলে দিয়েছে এই আদর্শ দেখে অমুসলিম ইসলাম কবুল করেছে। আমরা বিখ্যাত ঘটনা জানি, সুমামা ইবনু উসালের ঘটনা জানি না ভাই, যে বেশ কিছু ব্যক্তি এই সুমামা ইবনু উসালকে মসজিদে ধরে নিয়ে এসে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। বেঁধে রেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে জিজ্ঞাসা করছে যে তোমার কি অবস্থা? উনি বলছেন যে আমার বেশ ভালোই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছে যে আপনি যদি আমাকে হত্যা করেন তবে আপনি একজন হত্যাকারীকে অর্থাৎ খুনি ব্যক্তিকে হত্যা করলেন, যদি আপনি আমাকে ছেড়ে দেন তো আপনার কৃতজ্ঞতা স্বীকার করব, আর যদি আপনি আমার মুক্তির পণ হিসেবে কিছু টাকা পয়সা চান তবে আপনাকে টাকা পয়সা দিতেও রাজি আছি। এইভাবে পরপর তিন দিন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে তোমার কি অবস্থা, আর একই উত্তর দেয়। তিন দিনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সুমামা ইবনু উসালকে ছেড়ে দিয়েছে। তিন দিন পর রাস্তাতে যেতে যেতে আবার ফিরে এসেছে, এসে আল্লাহ রাসূলকে এসে বলছে যে পৃথিবীতে সবচেয়ে বেশি যে ব্যক্তিকে আমি ঘৃণা করতাম তিনি হচ্ছেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যে শহরকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম সে হচ্ছে আপনার শহর মদিনাকে। কিন্তু আপনাকে আল্লাহর কসম করে বলছি যে এখন পৃথিবীতে যে ব্যক্তি আমার কাছে সবচেয়ে আপনজন এবং ভালোবাসার পাত্র তিনি হচ্ছেন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এবং আপনার শহর মদিনা। আল্লাহর কাছে ইসলাম কবুল করলেন তিন দিন পর, বা কিসের মাধ্যমে? আদর্শ দেখে, ইসলামের এই আদর্শ দেখে। 1400 বছর আগে থেকে শুধু সাহাবা রাদিয়াল্লাহু তাআলার আদর্শ দেখে, আল্লাহ রাসূলের আদর্শ দেখে, ওমর বিন খাত্তাবের যে খলিফা তিনি যে বিচারকে চালিয়েছেন গোটা বিশ্বের মধ্যে, অর্ধ পৃথিবী যে গোটা বিশ্ব জগতের মধ্যে অর্ধ পৃথিবী যে শাসন করেছে, তার আদর্শ দেখে গোটা বিশ্ব জগতের মানুষ ধর্মে পরে হামাগুড়ি দিয়ে ইসলামকে কবুল করেছে। এর উল্টো হয়নি যে তরবারির মাধ্যমে ইসলাম হয়েছে, এটা নয়, কারণ তরবারি ফেলে দেওয়া আদর্শ দেখে মানুষ ইসলাম কবুল করেছে, এটাই তার সত্য প্রমাণ। কিন্তু ইতিহাসের বিকল্প কি আমি দেখিনি এখন পর্যন্ত, যারা অথেন্টিক কোনো সোর্স দিয়ে যে ইসলাম তরবারির মাধ্যমে প্রসারিত জিনা, এটা চূড়ান্ত মিথ্যা কথা। এখন বর্তমান তো আপনাদের বাংলাদেশের অবস্থা সব দিক দিয়ে ভালো, কোনটা বলি, সব দিক দিয়ে ভালো, যেমন নাস্তিকের তৎপরতা তেমন মাঝাবী তৎপরতা তেমন পিসাবের তৎপরতা আর তেমন আনুষঙ্গিক তো আরও আছে, আছে না নেই, সব দিক দিয়ে তৎপরতা আপনারা বাংলাদেশ কিন্তু ফার্স্ট। আমাদের ভারতবর্ষে তো আপনাদের 10 গুণ মানুষ বেশি, কিন্তু আমাদের ভারতে যতগুলো ফিতনা নেই আপনাদের বাংলাদেশে তার চেয়ে ডবল আছে। আপনাদের বাংলাদেশে কত কোটি মুসলিম ভাই? 17-18 কোটি হবে নাকি? 17-18 কত কোটি? 17 কোটি হবে ভাই, সম্ভবত 18-30 লক্ষ বাংলাদেশের মুসলিমের সংখ্যা। আর আমাদের এক ভারতবর্ষে যদি আমরা সংখ্যালঘু, তারপর আমরা প্রায় 20 কোটি মুসলিম আছি আলহামদুলিল্লাহ। আপনারা বাংলাদেশ 95% মানুষ যারা মুসলিম, তো কত আছেন টোটাল? কত? 18-30 লক্ষ, 19 কোটি ধরেন। আর আমরা ইন্ডিয়াতে যদি আমরা সংখ্যালঘু, তারপরে প্রায় 20 কোটি আমরা মুসলিম ইন্ডিয়াতে আছি। পাকিস্তানে কিন্তু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের ভারতবর্ষের সমষ্টির চাইতে বেশি নয়। তার মধ্যে ভালোভাবে লক্ষ্য করে দেবেন, বাংলাদেশ আর এই পাকিস্তান দুই জায়গাতে সবচেয়ে ধর্মের নামে অধর্ম বেশি হয়, আর এই দুই জায়গাতে সবচেয়ে বেশি ফিতনা হয়, ধর্মের নামে ব্যবসা হয়। এই প্রচলিত মানুষ যেভাবে ইসলাম পালন করছে, সত্যি কোনো মানুষ যদি এই ইসলামকে দেখে, কোনো মানুষ ইসলামকে কখনো গ্রহণ করতে পারে না। কেন? আসলে ধর্ম পালন করছে না কি, এটা নিজেকে বুঝতে পারে না, এটা ধর্ম হতে পারে না। মানুষ যেভাবে ভারতবর্ষ বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষ ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করছে, যে যেমন ইচ্ছা তেমন ভাবে ইসলামকে উপস্থাপন করছে, ইসলামের শ্রেষ্ঠত্বের জন্য একটা পয়েন্ট বলি, অনেকগুলো বই আছে দেখবেন, ইন্টারনেটে অনেক আর্টিকেলও পাওয়া যায়। একজন ব্যক্তি ইসলাম কবুল করেছে, তাকে জানতে চাওয়া হয়েছে যে আপনি কেন ইসলাম কবুল করেছেন,
উনি একটা তাজ্জব ঘটনা বলেছে, কি জানেন? উনি বলছেন আমার ইসলাম কবুল করার জন্য একটা কারণ ছিল, অনেকগুলো নয়, অনেকগুলো কারণ নয়, একটাই কারণ। তো কি? ইসলামের শ্রেষ্ঠত্ব দেখেন কোন জায়গা থেকে তিনি হেদায়েত পাচ্ছেন। তিনি বলছেন যে আমি একটা মসজিদের সামনে একটা ডাব, বুঝেন ডাব, নারকেল ডাব, এই ডাব বিক্রেতা তিনি। তিনি বলছেন যে আমি যখন অমুসলিম ছিলাম, নন মুসলিম ছিলাম, তো আমি প্রতিদিন জুম্মাবারে একটা মসজিদ আছে বড়, সেই মসজিদের সামনেই আমি ডাব বিক্রয় করতাম অনেকদিন যাবত। তো মাঝে মধ্যে দেখি জুম্মার দিনে প্রচুর মানুষ আসে মুসল্লিরা নামাজ পড়ার জন্য, আর তিনি যেহেতু মসজিদের সামনে আছেন তাই মসজিদ থেকে তিনি অনেকক্ষণ ধরে প্রতিদিন তিনি লক্ষ্য করেন যে মুসলিমরা কি করে মসজিদের ভেতরে, কি করে, এর কি শিক্ষা দেওয়া হয়। তো মাঝে তিনি ফলো করেন, আর তাকে যখন জিজ্ঞেস করতে আপনি কোন কারণের জন্য ইসলাম কবুল করলেন, তিনি বলছে ইসলামের মধ্যে আমি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি বিষয় পেয়েছি, সে হচ্ছে এই বিষয় যে একদিন দেখলাম যে সেই এলাকারই একজন প্রধান, বা আপনাকে প্রধানকে কি বলে ভাই, মেয়র, মেয়র বলে না কি বলে, যে একজন মেয়র সে মসজিদে সালাত আদায় করতে এসেছে, আর মসজিদে যখন সালাত আদায় করতে মেয়র ঢুকেছে তো আমারই একজন সঙ্গী যে ডাব বিক্রয় করত সে ছিল একজন মুসলিম। মেয়র যখন চলে গেছে মসজিদে সালাত আদায় করতে, শেষ কাতারে গিয়ে দাঁড়িয়েছে, আর আমার পাশের যে ডাব বিক্রেতা, একজন ডাব বিক্রেতা, সেও তখন অজু করে মসজিদে ছুটতে ছুটতে গিয়ে সে সালাতে দাঁড়িয়ে গেল কোথায়, বলছে মেয়রের পাশে। তবে যে কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দিল, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিল, আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেললো। তিনি বলছেন যে এত বড় একজন মেয়র তার পায়ের সঙ্গে পা, কাদের সঙ্গে কাঁধ, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়লো, এটা আবার কেমন কি। ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ওনার বন্ধু ডাব বিক্রে যখন ফিরে আসছে, উনি তাজ্জব জিজ্ঞাসা করছে ভাই বা দাদা যে তুই যে মেয়রের পায়ের সঙ্গে পা লাগিয়ে দিলি, কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দিলি, উনি কিছু বললো না তোকে? ওই ডাব বিক্রেতা তখন জবাব দিচ্ছে যে ভাই আমরা যখন মুসলিম সলাতের জন্য আদায় করি এবং কাঁধের সঙ্গে কাঁধ আর পায়ের সঙ্গে পা লাগিয়ে দিই, আমরা পুরো কাতারটাকে সোজা করি আর নিজেদের মধ্যে কোনো ফাঁকা রাখি না, কেন, কেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 666 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 725, রিয়াদুস সালিহীন হাদিস নম্বর 1096 সনদ একদম সহি, যে কাতারটাকে সোজা করো, কাঁধের সঙ্গে কাঁধ লাগাও, পায়ের সঙ্গে পা লাগাও, মাঝখানে কোনো ফাঁকা রেখো না, কেন, শয়তান প্রবেশ করবে। তিনি বলছেন আমাদের নবী এই নসিহত আমাদেরকে করেছে, তাই আমরা এই নসিহত উপরে আমল করছি। ওই ব্যক্তি বলছে তারপরে একজন মেয়রের পায়ের সঙ্গে পা, উনি তখন আরো যুক্তিতে জবাব দিচ্ছে যে ভাই আমরা যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়ি তখন আমার পরিচয় যে আমি একজন ডাব বিক্রেতা এটা নয়, উনি যে একজন মেয়র যখন আল্লাহু আকবার পড়ে যায় তখন তার পরিচয় আর মেয়র থাকে না, একটাই পরিচয় সমস্ত মানুষ জাতির হয়ে যায় এক তাকবীরে, সেটি আব্দুল্লাহ আল্লাহর গোলাম। বুঝতে পারছেন কথা? উনি শুধুমাত্র বাহ্যিক দিক থেকে দেখেছি তো মেয়র এর পায়ের পরে পা লাগায় কিভাবে, কাদের সঙ্গে কাঁধ দেয় কিভাবে, উনি বলছেন আমি জিজ্ঞাসা করলাম এটা আর তিনি জবাব দিলেন এটাই। যখন আমরা মসজিদে ঢুকে পড়ে আল্লাহু আকবার বলি, পৃথিবীর যত বড় মহত্তম পুরুষ হোক না কেন, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, তাদের সমস্ত ডিগ্রি বাতিল হয়ে যায়, সমস্ত মানুষের একটাই ডিগ্রি চলে আসে আব্দুল্লাহ আল্লাহর গোলাম। তাই কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগাচ্ছে সকলে আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর গোলাম, কোনো ব্যক্তিত্ব নেই। উনি বলছেন এইটা দেখেই আমি ইসলাম কবুল করেছি, যে ধর্মের মধ্যে সমান একদম ভেদাভেদ নেই, একদম সার্বিক প্রত্যেকটা মানুষের অধিকার একদম সমান। কিন্তু আপনাদের বাংলাদেশের অনেক হুজুর বলে যে পায়ের সঙ্গে পা কাঁধের সঙ্গে কাঁধ লাগালে নাকি সম্মানহানি হয়, আর এ ভাই বাইরে বিদেশে ইসলামের শ্রেষ্ঠত্ব খুঁজে পায়, আর বাংলাদেশি হুজুর বলে এতে নাকি ইসলামের অবমাননা করা হয়। শুধু এই আমল দেখে মানুষ ইসলাম কবুল করছে, যে ভ্রাতৃত্ববোধ দেখে, যে দেখ এই ধর্মে এমন একটি যে কোনো মানুষ বড় ছোট নেই, কোনো উঁচু নিচু নেই, কালো রং বা সাদা রং, হলুদ বা ঘুটু বা নাক বোচা, মুখটা থ্যাবলা, অনেক মোটা পাতলা খাটো, এরকম কোনো বর্ণ বা রং এর কোনো গুরুত্ব নেই, একটাই গুরুত্ব যখন তাকবীর দিয়ে দেবে সকলে পরিচয় হয় আব্দুল্লাহ। এটা দেখে গোটা বিশ্বের মানুষ এমনভাবে ইসলাম কবুল করছে, আর বাংলাদেশি হুজুর বলছে এটা দেখি তাদেরকে অসম্মান করা হয়। ভাই দেখেছেন আপনাদের বাংলাদেশি হুজুরদের চেতনা, আর বিদেশি যারা ইসলামকে নিয়ে গবেষণা করে ইসলামকে কবুল করছে তাদের চেতনার মধ্যে পার্থক্য কত বড়, কত বড় পার্থক্য।
ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়ে যে ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এমন ভাবে উপস্থাপন করেছে যে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের শ্রেষ্ঠত্ব আমরা প্রমাণ করতে পারি। একটা জিনিস মনে রাখবেন যে কোনো ধর্মকে শ্রেষ্ঠ হতে হলে বা কোনো মতবাদকে শ্রেষ্ঠ হতে হলে সেই নেতাকে হতে হবে এমন একজন নেতা, আর তিনি যে বিধান নিয়ে আসবেন এমন একটি বিধান যেটা বেশ সর্বজনীন বিধান, বিশেষ কোনো গোষ্ঠী বা ব্যক্তির জন্য কোনো পার্থক্য থাকবে না। একটা আপনি ছোট্ট গল্প বলি বুঝতে পারবেন, আর গল্প না এটা বাস্তব যদি প্রয়োগ করেন তাও আপনি বুঝতে পারবেন। এক কাজ করুন, আপনি একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন যে দাদা আপনার ধর্ম কি শ্রেষ্ঠ ধর্ম, তিনি অবশ্যই বলবে হ্যাঁ আমার ধর্ম শ্রেষ্ঠ, বলবে কি বলবে না ভাই, অবশ্যই বলবে। একজন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করুন আপনার ধর্ম কি শ্রেষ্ঠ, উনি বলেন হ্যাঁ অবশ্যই আমার ধর্ম শ্রেষ্ঠ। আমরা মুসলিমরা এক বাক্যে বলবো ইন্না দীন ইন্দাল্লাহ ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ধর্ম জীবন দর্শন সেটা হচ্ছে ইমরান, সেটা হচ্ছে ইসলাম। সূরা ইমরান আয়াত নাম্বার 19 হিন্দুরা দাবি করবে, খ্রিস্টানরা দাবি করবে। তো ভাই একজন হিন্দু ঠাকুরের কাছে চলে যান, ওনাকে বলেন আপনার ধর্ম যদি শ্রেষ্ঠ হয় আর গোটা বিশ্বের মানুষ যদি হিন্দু ধর্মকে গ্রহণ করে নেয়, তো আমি এখান থেকে বলতে পারি গোটা বিশ্বের হিন্দু যদি মানুষ যদি হিন্দু হয়ে যায় তো গোটা বিশ্বে মাত্র 100 বছর মানুষ থাকবে, তারপরে কোনো মানুষই পাওয়া যাবে না পৃথিবীতে। গোটা বিশ্বের মানুষ যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নেয় তো পৃথিবীতে মানুষ খুব বেশি না 100 বছর পর্যন্ত থাকতে পারে, তারপর থাকবে না, এটা দাবি প্রমাণ। এবার প্রমাণ দেখেন, হিন্দু ঠাকুর একজন, মুসলিম মৌলভি সাহেব মানে হুজুর, একজন খ্রিস্টান ফাদার বা কোনো প্যাস্টরকে, আমরা বললাম তিনটে ধর্মের অনুসারী ব্যক্তিদের কাছে গিয়ে প্রশ্ন করলাম বা বললাম যে দাদা আমরা একটি কাজ করতে চাইছি যে কোন ধর্ম শ্রেষ্ঠটা প্রমাণ করতে চাইছি, তো আপনাকে একটা জঙ্গলে পাঠাবো। কোথায়? তিনজন, একজন মৌলভী সাহেবকে, একটা ঠাকুরকে, আর একটা ফাদার অর্থাৎ খ্রিস্ট ধর্মের যিনি ফাদার পোপ থাকেন তাকে। বললাম আপনাদের জঙ্গলে পাঠাবো মাত্র 3 বছরের জন্য। কত বছর ভাই? 3 বছর। তো আপনাদের সামগ্রিক যা লাগে ধর্ম পালন করার জন্য আপনারা সব নিয়ে নেন। আমরা একটা জঙ্গলে পাঠিয়ে দিলাম 3 জনকে, একটা মৌলভী সাহেব, একটা ঠাকুর মশাই, আর একটা প্যাস্টর বা ফাদার পোপ। 3 বছর পর যদি আপনি সেখানে গিয়ে আবারও ভ্রমণ করেন বা কি দেখতে পাবেন বলেন তো? কথা বুঝতে পারছেন কি ভাই? আমার তিনটে ধর্মের ধর্মগুরুকে আমি নিয়ে একটা পরীক্ষা করতে চাইছি, তিনটে ধর্মের ধর্মগুরুকে নিয়ে একটা পরীক্ষা করতে চাইছি। আর আমার দাবি হচ্ছে এটা, পৃথিবীতে সমস্ত মানুষ যদি হিন্দু ধর্ম গ্রহণ করে তো মানুষ কেবলমাত্র 100 বছর পর পৃথিবীতে আর মানুষের অস্তিত্ব পাওয়া যাবে না। যদি খ্রিস্ট ধর্ম সকল মানুষ গ্রহণ করে না পৃথিবীর, তো 100 বছর পর পৃথিবীতে আর কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ইসলাম যদি পৃথিবীতে সমস্ত মানুষ মেনে নেয় তো ইসলাম তথা মানুষ পৃথিবীতে অনেক দিন থাকতে পারে। তার জন্য তিনটে কাজ, এক তিনটে ধর্মের ধর্মগুরুকে বলবো এটাই, আপনার ধর্ম পালন করার জন্য সামগ্রিক যা দরকার আপনি সমস্ত কিছু নিয়ে নেন, আমরা 3 বছর আপনাকে জঙ্গলে রেখে দেবো। ঠিক একটা প্রান্তে গিয়ে একটা হিন্দু ঠাকুরকে রেখে দিলাম, ও ধর্ম পালনের জন্য যা ইচ্ছা নিয়ে নিয়েছে। আর একটা প্রান্তে একজন মুসলিমকে রেখে দিলাম, আর একটা প্রান্তে একজন খ্রিস্টানকে রেখে দিলাম। আপনি যদি 3 বছর পর ভ্রমণ করতে গিয়ে দেখেন বা পরিদর্শন করতে যান, ভিজিট করতে যান যে কোথায় কি অবস্থা, তো প্রথমে গিয়ে দেখবেন হিন্দু ভাইকে যেখানে রেখেছিলেন ঠাকুরকে, গিয়ে দেখবেন যে ধুলি বালি আর কাদা মেখে তিনি বসে আছেন উলঙ্গ অবস্থায়। আমাদের কলকাতার কালীঘাটে যেমন আছে উলঙ্গ ঠাকুর, দেখেননি ভাই? তিনি ধুলি বালি কাদা উলঙ্গ অবস্থায় সে ধ্যানরত অবস্থায় আছে, এটা দেখতে পাবেন। কেন? কারণ যিনি সাধু হবেন তার শুধু যোগ্যটাই করবে আর কিছু করবে না, কখন গাছ থেকে একটা ফল পায় সেটা খায় আর কিছু করবে না। একটু পর আপনি চলে যান খ্রিস্টানের কাছে, গিয়ে দেখছেন খ্রিস্টান যে ফাদার বসে আছে তারও একই অবস্থা, সে শুধু বসে আছে ওখানে কোনো কাজ নেই।
একটুবার যখন মুসলিম একজন আলেমকে রেখে এসেছেন বা একজন হুজুরকে রেখে এসেছেন, ওখানে গিয়ে দেখবেন যে তাকে যে জঙ্গলে রাখা হয়েছিল সে জঙ্গলটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে একটা ঘর নির্মাণ করেছে, আর ঘর নির্মাণ করার পাশে একটা মসজিদখানা করেছে, আর তিন চারটে ছেলে মেয়ে তার ঘোরাঘুরি করছে, একটা পরিবেশ তৈরি করেছে জান্নাতি পরিবার। কেন? কারণ হচ্ছে এটাই যে কেউ যদি গোটা বিশ্বের মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তো সে কোনো বিবাহ শাদী করবে না, সবসময় ধর্ম নিয়ে পড়ে থাকবে। কেন? বা যীশু খ্রিস্ট বিবাহ করেছিল, তারা বিবাহ করতে পারবে? আর যিনি সাধু হবেন বা সাধু কখনো বিবাহ করে, যিনি যোগ্য করবেন তিনি কখনো বিবাহ, তাদের জন্য নিষিদ্ধ। বা তার মানে বোঝা হলো পৃথিবীতে যদি সমস্ত মানুষ যদি সাধুত্ব বরণ করে বা সাধুত্ব গ্রহণ করে তো পৃথিবী চলবে না। কেন? সে বিবাহ করবে না, তার ছেলে সম্পত্তি হবে না, সে শুধুমাত্র যোগ্য নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু ইসলাম দুটো জিনিস শিখিয়েছে, ধর্ম করো আর দুনিয়ার যেগুলো আছে সেগুলো যদি আপনি পালন করেন সেটাও ধর্মেরই অন্তর্ভুক্ত। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বলেননি যে কোনো মহিলা কোনো স্ত্রীকে যদি তার স্বামী এক লুকমা খেয়ে দেয় তো ভাই নেকি আছে না নেই? নেকি আছে। কিন্তু অন্য ধর্মের মধ্যে বিবাহ করাটা মনে করে পাপের কাজ। অনেক ধর্ম আছে যে না বিবাহ করা যাবে না, বিবাহ করলে কি তুমি ধর্ম পালন করতে পারবে না। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করেছে, বা উদ্বুদ্ধ করে কি করেছে কি করেনি। আল্লাহ বলছে যার সামর্থ্য থাকার পর যদি বিবাহ না করে, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উন্নতির অন্তর্ভুক্ত হবে না। যদি সামর্থ্য আছে কিন্তু আপনি বিবাহ করছেন না, সে রাসূলের সুন্নতের উপরে থাকলো না। তো ভাই আপনাকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে পৃথিবীতে দেখবেন কোনো সাধুর বেটা সাধু হয় না। কথা বুঝতে পারছেন? পৃথিবীতে যারা কোনো সাধু আছে, যারা সাধুত্বগিরি করছে, জেনারে কোনো বাপ কখনো সাধু ছিল না। ওর বাপ যদি সাধু হবে তো ও তো আর হবে না, কারণ সাধু হলে তো বিবাহ করবে না রে ভাই। তার জন্য পৃথিবীতে যত সাধু দেখছেন একজনেরও বাপ সাধু নয়, একজনের বাপ সাধু নয়। তো ইসলাম শুধুমাত্র ধর্ম করতে বলেনি, ইসলাম আপনাকে দুটো জিনিস দিয়েছে, একটা ধর্ম তো পালন করবেন আর আপনার যে জীবনযাপনটা করবেন সেটা যখন কিছুটা নিয়ম আছে সে নিয়মটা পালন করলেও সেটার জন্য নাকি আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসে একজন ব্যক্তি বলছে যে আল্লাহ আমি জেনা করতে চাই, তো জেনা করলে তো গোনা হয়। তো আল্লাহ বলছে তুমি বিবাহ করো, স্ত্রীর সঙ্গে সম্পর্ক করো, স্ত্রীর হক আদায় করো, শারীরিক সম্পর্ক কথা বলছে। তো ওই ব্যক্তি বলছে যে আল্লাহ রাসূল স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলে কি নাকি হয়? বলছে জি অবশ্যই হয়। তুমি যদি এই কাজটা অন্য জায়গায় করতে বিবাহ বাদ দিয়ে, গোনা হতো কি হতো না? জি অবশ্যই হতো। বলছে তুমি বৈধভাবে করছো, অবশ্যই নাকি হবে। দেখেছেন? আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে ইসলামের বিধিবিধানগুলোকে দেখুন, বুঝতে পারবেন যে ইসলামের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সূক্ষ্ম একটা কল্যাণ আছে প্রত্যেকটা জিনিসে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি সাধু হয় পৃথিবী টিকবে না, পৃথিবী টিকবে না, মানুষের অস্তিত্ব হারিয়ে যাবে। কেউ যদি মনে করে যীশু খ্রিস্টকে আমি ফলো করবো, তবে ও তো বিবাহ করেনি, উনি তো বিবাহ করেনি, আপনি তার কাছ থেকে বৈভাবিক জীবনটা কিভাবে যাপন করবেন? আপনি পারবেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পর্বে স্ত্রীদের সঙ্গে কিভাবে তাদের হক আদায় করতে হবে আল্লাহ দেখিয়েছেন কি দেখাননি? সমস্ত কিছু দেখিয়েছেন। কোন যদি বলে যে না আমার মডেল হচ্ছে শ্রীকৃষ্ণ, তবে শ্রীকৃষ্ণকে যদি মডেল করে নাই তাহলে আপনি কি করবেন? মহাভারতে যেসব কাহিনীগুলো লেখা আছে আর শ্রীমৎ ভাগবত মহাপুরাণে পঞ্চম অধ্যায়ে যে শ্রীকৃষ্ণ কি করতেন, অনেকগুলো ঘটনা যেগুলো সকলে জানে, বললে কোনো আপত্তি নেই। কেন? শ্রীকৃষ্ণ রীতিমতো যখন মেয়েরা গোসল করত একটা পুকুরে বা একটা নদীতে, আর মেয়েগুলো শাড়িগুলোকে নিয়ে গাছের উপরে বাঁশি বাজাতো। এখন যদি কেউ বলে না শ্রীকৃষ্ণকে মডেল, তারই আমি আনুগত্য অনুসরণ করব, সেই আমার আদর্শ, তো স্কুলের মেয়েরা যাবে তাকে টোন টিটকারি করবে এটা শ্রীকৃষ্ণেরই আদর্শ বলে, সে যদি চালিয়ে দেয় বা এটা ভুল হবে কি? ভুল হবে না। কেন? তাই আদর্শবান ব্যক্তি যাকে দেখে আমরা অনুসরণ করব তার বিষয়টা হতে হবে একদম সূক্ষ্ম। আর প্রত্যেকটা নবী রাসূল বিশেষ করে এই দিক থেকে আদর্শের দিক থেকে সর্বোত্তম তারা ছিলেন, এর মধ্যে কোনো মতপার্থক্য কারো নাই। আমি একদিন ইন্ডিয়াতে আমাদের পশ্চিমবাংলা একটা প্রোগ্রাম করছি, প্রোগ্রামের শেষে প্রশ্নোত্তরে পর্বে একজন হিন্দু ভাই এসে প্রশ্ন করছে যে রুহুল আমিন ভাই আপনাদের ইসলাম ধর্মের আমার অনেক কিছুই ভালো লাগে, তবে একটা জিনিস আপত্তি আছে। আমি দাদা কি আপত্তি বলুন, প্রশ্নোত্তর আলোচনা সরাসরি। উনি তখন বলছেন যে দাদা আপনাদের এই ধর্মের মধ্যে একটা জিনিস আপত্তি, সেটা হচ্ছে এটা যে আপনারা মহিলাদেরকে সম্মান কম দেন, মহিলাদের অধিকার দেন না। তার মধ্যে প্রথম একটা পয়েন্ট, তুমি যে আপনারা মহিলাদেরকে তালাক
তালাক দিয়ে দেন আর তালাক হয়ে যায়, এটা আমার সবচেয়ে খারাপ লাগে। কোন বিধান ভাই? তালাকের বিধান। উনি একজন অমুসলিম, প্রশ্ন করছে তালাকের বিধান আমার ভালো লাগে না। আমি তাই, যেহেতু তিনি বলছেন এটা আমার ভালো লাগে না, তাকে পাল্টা আমি প্রশ্ন করলাম যে দাদা আপনি কিছু মনে করবেন না, ধরুন আপনার একজন বোন আছে, বোনের দুইটা বাচ্চা আছে, একজন বছর সাত আর একজন আছে শুধুমাত্র কোলে, আপনার আপন বোন দুই বাচ্চা আছে, হঠাৎ করে একদিন রাত্রিবেলাতে এসে আপনার বাড়িতে এসে ঠক ঠক করছে, এসে বলছে আপনি খুলেছেন দেখছেন আপনার আপন দিদি বা আপনার বোন আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি জিজ্ঞেস কি হবে এত রাত্রে, কি বলছে আমার বর বা আমার হাজবেন্ড সে আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। আপনার বাড়িতে এসে দুই তিন দিন থাকলে আপনি বোঝালেন, অনেক কিছু বোঝানোর পরে আপনি আবার গিয়ে আপনার সেই জামাই বাবুর বাড়িতে আবার বোনটাকে দিয়ে আসলেন বুঝিয়ে টুঝিয়ে, আবার সংসার করে তিন চার মাস পর আবার একই ঘটনা দেখছেন যে আবার আপনার বোনকে দুই থাপ্পড় মেরে দিয়েছে, আবার আপনার বাড়িতে চলে এসেছে আপনার বোন, আপনি আবার কয়েক মাস বাড়িতে রেখে বোনকে ভালোভাবে বুঝিয়ে আপনার জামাই বাবুকে ভালোভাবে বুঝিয়ে সংসারটা আবার শুরু করে দিলেন ভাই, এরকম ঘটনা আছে না নেই সমাজে? আছে না? অবশ্যই আছে। তো আবারও বুঝিয়ে আপনি বাড়িতে দিয়ে আসলেন, কিছুদিন পর দেখছেন দু মাস চার মাস পাঁচ মাস এক বছর পর দেখছেন ওই ব্যক্তিটা আবারও আপনার মনে পড়ে নির্যাতন করছে, দিনের পর দিন নির্যাতন বাড়ছে, মদ খেয়েছে আপনার মনে পড়ে নির্যাতন করছে, এবার আপনি কি করবেন? বলছে এমন যদি হয় তো আমার বোনের ডিভোর্স দিয়ে নিব। বুঝেননি? মানে বিচ্ছেদ ঘটিয়ে দিবে। আমি ভাই এটাকেই আরবিতে বলা হয় তালাক, এটাকে আরবিতে বলা হয়, আরে ভাই এটাই তো তালাক, তালাক তো তখনই দিতে হয়, তালাক মানে বিচ্ছেদ, ডিভোর্স একই জিনিস, আপনিও বলছেন বিচ্ছেদ প্রথা আর আমিও বলছি তালাক প্রথা, একই জিনিস। কোনো ব্যক্তি যদি কোনো স্ত্রী, একজন ভালো স্ত্রীকে, তার স্ত্রী যদি ধার্মিক হয় এবং সতী সাবিত্রী ওদের ভাষা অনুযায়ী যদি হয় তাকে যদি তালাক দেন এটা কি গ্রহণযোগ্য হবে? যেটা গ্রহণযোগ্য নয়। তালাক প্রথা ইসলামে তখনই বৈধ, তখনই জায়েজ যখন আপনার দুটো সংসার আপনার একত্রিত করতে পারছেন না। যখন তাকে বললাম যে ভাই পৃথিবীর এমন কোনো ইতিহাস নেই যে ডিভোর্স প্রথা নেই, পৃথিবীর প্রত্যেকটা ধর্মে এবং পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশে ভাই ডিভোর্স প্রথা আছে না নেই? যদি ডিভোর্স প্রথা না থাকে তো একজন মেয়ে কি করবে? তারপরে অত্যাচার হতে পারে, কারণ শারীরিক দিক থেকে তারা দুর্বল, এটা সকল মানুষই জানে যে মানে স্বাভাবিকভাবে মানুষ যতই বলুক নারী আর পুরুষের অধিকার সমান সমান, কিন্তু সকলেই জানে যে না নারীরা শারীরিক দিক থেকে একটু শক্তি তাদের কম আছে, তারা পুরুষের ওপরে নির্ভর করে, এটা বৈজ্ঞানিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত, আর মহিলাদের আচরণ দ্বারা, এটা যে তাদের প্রাকৃতিক একটা আচরণ এটা দ্বারা প্রমাণিত, মহিলারা স্বাভাবিকভাবে একটু দুর্বল হয়। যদি ডিভোর্স প্রথা বা তালাক প্রথা না হয় তো একবার বিয়ে দিয়ে দিলেন তাই মর আর বাচ ওখানে থাকতে হবে, ওখানে থাকতে হবে, মরুক আর বাঁচুক, ভালো স্বামী হোক আর খারাপ স্বামী হোক ওকে নিয়ে সারা জীবন জীবন যাপন করতে হবে। কিন্তু ইসলাম একটা শর্ত দিয়েছে, যদি চান আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনি বিবাহ করেছেন, যদি সম্পর্ক যদি ভালোভাবে না করতে পারেন আপনি তাকে তালাক দিয়ে বিচ্ছেদে দুজন আবারও আপনারা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, তো এটা খারাপ কি? বাইরের মধ্যে কোনো খারাপ আছে? তাকে যখন প্রশ্ন করলাম তিনি বলছেন না দাদা তাহলে তো খুব ভালো জিনিস। বিষয়টা হচ্ছে যে ইসলামে কোনো যখন বিধান আমাদের সামনে আরোপ করা হচ্ছে মানুষ দূর থেকে এটা গভীরভাবে না জানার কারণে মানুষ মনে করে এটা ইসলামে খারাপ, কিন্তু ইসলামে খারাপ বলে কোনো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে দেয় নাই। ইসলাম আগে বলেছি যেটা সে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি, প্রত্যেকটা জায়গায় শান্তি। আপনাকে আমি পয়েন্ট বাই পয়েন্ট যেগুলো দেখালাম ইসলাম মানেও শান্তি, মুসলিমরা যখন সালাম দেয় তার অর্থ আপনার শান্তি পরিচিত হোক। আবার ইসলামকে কেউ যদি জঙ্গি বা সন্ত্রাসী ধর্ম বলে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আমি কয়েকটা ঘটনার মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলাম এমনই একটি জীবন ব্যবস্থা, এমন একটি ধর্ম, মানুষ মারা তো দূরের কথা, ইসলাম এমন একটি ধর্ম যে কোনো ব্যক্তি যদি একটা নিরীহ কুকুরকে, একটা ছাগলকে যদি মেরে ফেলে, একটা যদি বিড়ালের বাচ্চাকে মেরে ফেলে, তো 1440 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা চূড়ান্ত ঘোষণা করেছে যে সে ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম। দলিল সহিহ বুখারি, কিতাবুল আম্বিয়া, হাদিস নম্বর 3318, হাদিস নম্বর ভাই 3318, সহিহ বুখারি, এখন বাংলা অনুবাদ হয়ে গেছে,
আপনারা মিলিয়ে দেখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন মহিলা একটা বিড়াল পালতো, কি পালতো ভাই? বিড়াল। তো বিড়ালটা পালতো, তো বিড়ালটা যাই হোক তাকে ডিস্টার্ব করেছে, এই জন্য সে বিড়ালটিকে মহিলাটি আটকে রেখেছিল একটা খাঁচার মধ্যে, বিড়ালটা মারা যায়। আল্লাহ বলছে এই মহিলা জাহান্নামে যাবে, কারণ কি? আল্লাহ বলছে এই মেয়েটি বিড়ালটাকে খাঁচার মধ্যে আটকে রেখেছিল, তাকে খেতেও দেয়নি, তাকে ছেড়েও দেয়নি যে পৃথিবীর অন্য কোনো প্রাণীকে ধরে সে খেয়ে অন্তত বেঁচে থাকবে, যেহেতু এই মহিলাটির দায়িত্বহীনতা পরিচয় দিয়েছে, তার জন্য কিয়ামতের মাঠে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। আর বিড়ালকে একটা নিরীহ প্রাণীকে যে হত্যা করেছে, এর জন্য ওকে জাহান্নামেও যেতে হবে। ভাই বলুন তো, যে ধর্মে একটা বিড়াল মারলে আল্লাহ বলেছেন সে জাহান্নামে যাবে, সে ব্যক্তি যদি কোনো মানুষ নিরীহ মানুষকে হত্যা করে সে ধর্মে কখনো অনুমোদিত হতে পারে? ইসলাম কোনো জঙ্গিবাদকে সমর্থন করতে পারে? কিন্তু বর্তমান গোটা বিশ্বের মিডিয়াগুলো এমনভাবে তারা কোমরে মাথাতে দড়ি বেঁধে নেমেছে যে ইসলামকে মূলত বোঝানোর চেষ্টা করছে এটা সন্ত্রাসী ধর্ম, কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয়। ইসলামের এমন কোনো শিক্ষা নেই, পবিত্র কোরআনের এমন কোনো আয়াত নেই যেখানে সরাসরি বলছে যে নিরীহ মানুষকে হত্যা করার কথা একটাও পাবেন না। আমি তো 2015 সাল থেকে একটা চ্যালেঞ্জ করে রেখেছি, আর অনেক জায়গায় আমি আলোচনাতে বলেছি যে ভাই ইসলাম যে তরবারির মধ্যে প্রসারিত হয়েছে, তো পবিত্র কোরআনের 6236টা আয়াত আছে, একদম 30 খানা পারা আছে ভাই, এতগুলো সুরা এবং আয়াতের মধ্যে একবার তরবারি শব্দটা বের করে দেখান। ভাইবন্ধুরা 1400 বছর পুরো তরবারি ছিল কি ছিল না? পৃথিবীতে ছিল না? মানুষ কি দিয়ে যুদ্ধ করেছে? তরবারি করেছে কি করে নাই? তো করেছে। তো কোরআনে অন্তত একবার তরবারি শব্দটা থাকার দরকার, একবার খুঁজে বের করে দেখান। পবিত্র কোরআনে তরবারি শব্দটা একবারও ব্যবহার করা হয়নি। অথচ এই ধর্মগুলো আপত্তি করে বলছে ধর্মটা নাকি তরবারির মাধ্যমে প্রসারিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে। চিন্তা করে দেখেছেন যে তরবারি অর্ডাই নেই ভাই? জানেন বাইবেলে তরবারি শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে? কতবার? আমার গণনাতে 536 বার। বাইবেলে শুধুমাত্র তরবারি এই শব্দটি SWORD সোর্ড, এই তরবারি শব্দটি মানে কিংস জেমস ভার্সন 536 বার ব্যবহার করা হয়েছে, আর রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন RSV বাইবেল ওটা যে 548 বার। চিন্তা করেছেন? আর তারাই আমাদের অভিযোগ করছে আমরা নাকি তরবারি দিয়ে গোটা বিশ্বজগৎকে আমরাই নাকি দখল করেছি, এটা যে চূড়ান্ত একটা মিথ্যা কথা। কথা হচ্ছে এটাই, ইসলামের আদর্শ দেখে, বিশ্বনবীর আদর্শ দেখে, পবিত্র কোরআনকে পড়ে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, এর উল্টো কখনো হয় নাই। ইসলাম প্রত্যেকটা শিক্ষার দিকে লক্ষ্য করে দেখুন, মানুষ বুঝতে পারছে এখন সবচেয়ে বিশ্বের মধ্যে যে আপত্তিটা এখন করা হয় যে বর্তমান মডার্ন যুগ, আর মহিলাদেরকে আমরা এমনভাবে ঢেকে রাখি যে এটা বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যশীল নয়। বলতে যে ইসলাম একটা পিছিয়ে পড়া একটা ধর্ম, একটা খুব পুরনো একটা চিন্তার মানুষ এই ধর্মটাকে পালন করে। কেন? তো মহিলারা পর্দা করে বোরখা পরে এটা নাকি খুব আপত্তিকর, বা এটা যদি আপত্তিকর হয়, যুক্তির আলোকে মানুষ অনেক কিছু মানতে চায়, অনেক নাস্তিক আছে, ইসলাম বিদ্বেষী আছে, তারা ইসলামের অনেক বিধানকে তারা শুধুমাত্র যুক্তির আলোকে খণ্ডন করতে চায়, তো ভাই তাদেরকে আমরা পাল্টা যুক্তি দিয়ে বলি। ধরুন একটা দুজন বোন আছে, দুজন যমজ বোঝেন ভাই, খুবই একই দেখতে, একই সময় হয়েছে, 1 ঘন্টা এদিক ওদিক সময়, কারণ দেখতে একই, দুজন বোন একই হাইট, একই সময়তে তারা হয়েছে, বড় হয়েছে, যুবতী হয়েছে, 17 থেকে 18 বছর বয়স হয়ে গেছে। দুজন মহিলা, একজনকে যদি আমরা একটা হিজাব পরে যদি ইসলামিক পর্দা বলা হয়, আর একটাকে বর্তমান ফ্যাশন যে কোনো আমরা একটা স্কার্ফ মানে স্কার্ফ পরিয়ে দিলাম, বা একটা লং কিছু একটা পরিয়ে দেন যেটা মানুষ এখন মহিলারা পড়ছে। আপনার ঢাকা শহরে যদি দুজনকে বলি যে তোমরা এখন চলাফেরা করতে শুরু করো, রাত্রে 12টা বাজে বা রাত্রে সকাল হয়, বা বলুন তো এই যে মহিলা দুজনই হাঁটছে, একজন বোরখা পরে একজন স্বাভাবিক এখন বর্তমান কালচারের পোশাকগুলো পরে, যে ধর্ষণ হয় বা ধর্ষণের কুটু মন্তব্য যদি কেউ কাউকে করে, তো কোন মেয়েটিকে করবে স্বাভাবিকভাবে? কোনটাকে, কোনটা পার্সেন্টেজ বেশি? অবশ্যই যে বর্তমান মডার্ন কালচারের নামে যেসব উলঙ্গ পোশাকগুলো পরে আছে সে মহিলা ধর্ষণ হওয়ার সম্ভাবনাও বেশি, এবং তাকে আক্রমণ করবে এই সম্ভাবনাও বেশি। কিছুদিন আগে আপনাদের বাংলাদেশের সম্ভাব্য চিত্রনাট্যকার মুশারফ করিম আমাদের ফেসবুক এর কল্যাণে এখন সমস্ত খবরগুলো কয়েক মিনিটের মধ্যে গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে যাচ্ছে। তিনি সম্ভবত কোন একটা প্রোগ্রামে বলছিলেন যে মানুষ ধর্ষণের জন্য পোশাককে দায়ী করে, পোশাক কি আসলে দায়ী? না, চোখ আর অন্তরটা দায়ী।
তাদের দাবি অনুসারে না মানুষের যদি এইটাকে ঠিক করে আর চোখটাকে ঠিক করে তাহলে নাকি ধর্ষণ আর হবে না, বা তার কথা যে 100% মিথ্যা এমনটা নয়, তার 50% সত্য, 50% তার বোঝার ভুল। কি অবশ্যই ধর্ষণকে বন্ধ করার জন্য একজন পুরুষ এবং নারীর যে কুপ্রবৃত্তি আছে সে দমন করা অপরিহার্য। এই জন্য পবিত্র কোরআন সূরা নিসা 31-31 আলা নারী এবং পুরুষকে উভয়ের নিজের নাফসকে কন্ট্রোল করার জন্য আল্লাহ বলেছেন। তাই পর্দার যে গুরুত্বহীন বলছে যে না পর্দা যদি পড়ে তারপরে মনে ধর্ষণ হতে পারে, তার জন্য তারা উদাহরণ দিয়ে তারা বলছে যে অমুক জায়গায় একজন বোরখা পরা মেয়ে তাকে আক্রমণ করেছে, ধর্ষণ করেছে, সে ধর্ষণ হলো কেন? একজন 7 বছরের বাচ্চা মেয়ে তাকে ধর্ষণ করছে কেন? 3 বছরের একজন মেয়ে ধর্ষণ হচ্ছে কেন? যদি পর্দারই গুরুত্ব হয় ভাই, এটা সকল মনোবিজ্ঞানীর কাছে গিয়ে প্রশ্ন করেন যে ভাই একজন বাচ্চা 3 বছর বা 7 বছর 10 বছরের একজন মেয়ে বা একজন বোরখা পরা মেয়ের ওপরে কেন আক্রমণ হচ্ছে? সমস্ত মনোবিজ্ঞানীরা একমত হবে যে বর্তমান ব্যাহাপনাম এত হচ্ছে, মেয়েরা বিশেষ করে তারা এত উচ্ছৃঙ্খল হয়েছে, এত উচ্ছৃঙ্খল পোশাক পরছে, মানুষ যখন কোনো মেয়েকে দেখছে এবং সকলে জানে বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে নারী এবং পুরুষ এটা দুজন দুজনকে সবসময় চায়, একটা চুম্বক আর লোহার সম্পর্ক, এবং তাদের যখন সবসময় দেখছে যে একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় তার মধ্যে থেকে একটা হরমোন নিঃসৃত হতে থাকে, একটা সেক্স সবসময় একটা চাহিদা, একটা যে কুপ্রবৃত্তি এটা সবসময় চেপে থাকে, কেউ যখনই দেখছে তার কোনো বাচ্চার ছোট আর বড় কোনো বড় আর পর্দা রাখে না, তখন সে একদম মূলত যৌন তৃষ্ণাকে মেটানোর উদ্দেশ্যে, যৌন তৃষ্ণাকে মেটানোর উদ্দেশ্যে তারপরে ঝাঁপিয়ে পড়ে। দোষ মূলত কার ভাই? দোষ কার? দোষটা মূলত সমাজ ব্যবস্থা। একজন বাচ্চা মেয়েকে ধর্ষণ করছে একজন ব্যক্তি মধ্যে একদিনে নয়, ও দীর্ঘদিন যাবৎ ধরে দেখছে এরকম ব্যাপনাম অনেক জায়গাতে। যখন নিজের মধ্যে বারবার জিনিসটা কাজ করছে তখন অটোমেটিক স্বাভাবিক মনোবিজ্ঞানীরা বলছে যে তখনই আক্রমণ করে, কিন্তু কোনো মানুষ সে যত বড় লুচ্চালা ফাঙ্গা হোক না কেন 3 বছর বা 7 বছর একটা মেয়েকে সরাসরি ধর্ষণ করতে পারবে না, আগে থেকে চলতে শুরু করেছে জিনিসটা। একটা লোহা আছে আর একটা চুম্বক আছে, বা লোহার পাশে চুম্বকে যে 2-4 বার ঘষেন একটুবার দেখবেন ওই লোহাটাও আর একটা লোহাকে টানে, টানে কি টানে না? ঠিক এই জিনিসটাই এমনটাই স্বাভাবিকভাবে সবসময় এটা দেখছে, তার জন্য এর চাহিদা সবসময় আছে, তার যাকে সামনে হচ্ছে তারপরে আক্রমণটা হচ্ছে, এটা হচ্ছে মূল কারণ। বা যাই হোক, আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা সময় খুব লম্বা করবো না, 1 ঘন্টা সময়ের মধ্যে আলোচনা, 1 ঘন্টা আমরা পাক্কা আলোচনা করলাম, বোঝানোর চেষ্টা করলাম ভাই এটাই, বা পয়েন্ট উপস্থাপন করলাম এটাই যে পৃথিবীর মধ্যে সমস্ত ধর্ম, প্রথম পয়েন্ট হচ্ছে এটা, প্রথম যে আমরা পয়েন্টে আলোচনা করছিলাম ভাই মনে আছে? পয়েন্টগুলো মনে রাখবেন। ইসলাম নামকরণের দিক থেকে শ্রেষ্ঠ যুক্তি কি আমার, যে পৃথিবীর যে কোনো ধর্মের নামকরণ করা হয়েছে হয় ব্যক্তি বিশেষ অথবা একটা স্থান বিশেষ। হিন্দু ধর্ম নাম হচ্ছে সিন্ধু নদের অববাহিকায় যারা বাস করে তারা হিন্দু, তথা আমরা ভারতবাসীরা এমনি সংজ্ঞায়িতভাবে আমরা হিন্দু। আর যেহেতু একটা দেশভিত্তিক ধর্ম, এটা সর্বজনীন ধর্ম নয়, তাই শ্রেষ্ঠত্বের কোনো প্রশ্নে ওঠে না। খ্রিস্ট ধর্ম, এটা যীশু খ্রিস্টের নাম অনুসারে এই ধর্মটা এসেছে, বোঝো যীশু খ্রিস্টের পূর্বে পৃথিবীতে খ্রিস্টান বলে কোনো মানুষ বা কোনো ধর্মই ছিল না। বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধের পূর্বে পৃথিবীতে কোনো ব্যক্তি বৌদ্ধ বলে কেউ পরিচয় দিত না, আর বৌদ্ধ বলে কোনো ধর্মও ছিল না। ঠিক একইভাবে ইসলাম এমন একটি ধর্ম, এটা কোনো ব্যক্তির জন্য নয়, এটা কোনো গোত্রের জন্য নয়, আর ইসলাম ধর্ম কোনো মানুষের সঙ্গে যুক্ত করে নয়। ইসলাম মানে শান্তি। ইসলামের নাম যদি মুহাম্মাদি ধর্ম হতো তো অন্য ধর্মের সঙ্গে পার্থক্য থাকতো না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেহেতু ধর্ম এমন একটি নামকরণ দিয়েছে যে সর্বজনীন, গোটা মানুষ একটা জিনিস চায় সেটা শান্তি। নামের দিক থেকে শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয়? এখান থেকে আর একটা জিনিস প্রমাণিত হয় যে ভাই বৌদ্ধর পূর্বে যেমন, গৌতম বুদ্ধের পূর্বে পৃথিবীতে যেমন বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না, যীশু খ্রিস্টের পূর্বে যেমন খ্রিস্ট বলে কোনো ধর্ম ছিল না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পূর্বে পৃথিবীতে হানাফি বলে কেউ দাবিও করতো না, আদম আলাইহিস সালামের পূর্বে যেমন পৃথিবীতে কোনো মানুষ বলে কেউ ছিল না, আর যীশু খ্রিস্টের পূর্বে যেমন খ্রিস্ট ধর্ম ছিল না, ইমাম শাফি রাহিমাহুল্লাহর পূর্বে পৃথিবীতে কোনো না কোনো শাফি মাযহাব ছিল আর না কেউ নিজেকে শাফি বলে পরিচয় দিত। কেউ যদি দাবি করে যে না তারপরে আমাদের চারের মধ্যে এক মানতে হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এই যুক্তির আলোকে
প্রমাণিত হয়ে যায় ইসলাম নামটা কোনো ব্যক্তি বিশেষ নয়। তাই কোনো মুসলিম যখন নিজেকে পরিচয় দিবে কোনো ব্যক্তির নাম অনুসারে এটা হতে পারে না। এখানে দুটো জিনিস খণ্ডন হলো। দুই, ইসলামে যে সালাম প্রথা আছে যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় এই সালাম চর্চা যদি করি কোন জায়গায় সাংঘর্ষিক হবে না, কিন্তু মরা বাড়িতে যদি আপনি গিয়ে বলেন যে গুড মর্নিং দাদা জি না, এটা কোনো মানুষের গ্রহণযোগ্য, কোনো মানুষ এটা বলতেও পারে না। আরে সকালটা না গুড ছিল না, বাবা মারা গেছে, তো ব্যাড মর্নিং বললে তবে কি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। কিন্তু সালাম এমন একটি অভিবাদন, আপনি মরার বাড়িতে আর কোনো জায়গায় সন্তান জন্মগ্রহণ করছে যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গাতে আপনি সালাম দিতে পারেন। এখানে একটা মাসলা ক্লিয়ার করে দিই, অনেক হুজুর বলে খাওয়ার সময় তো সালাম দিতে হয় না, আছে না নেই? আছে না? আমাকে বলছে যে হুজুর খাওয়ার সময় সালাম দিতে হয় না, তাই নাকি? তো একদিন দেখছি ওই হুজুর পান খাচ্ছে, আমি গিয়ে বলছি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? বলছি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর খাওয়ার সময় সালাম দিতে হয় না, তা আপনি যে পান খাচ্ছেন উত্তর দিলেন কেন? পান কি খাবার নয়? কি বলে পান খাবার নয়? বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় না, হারাম মাকরু। আবার হুজুর দেখি শুধু রাস্তাতে চলাচল করে, হাটের পান চাবায়, পান কি খাবার নয়? উনি বলে খাবার সময় সালাম দিতে হয় না। আমি হুজুর ধরে আপনি ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছেন, আর ইলিশ মাছে জানি আমরা স্বাভাবিকভাবে কাটা বেশি আর গলায় বাঁধেও বেশি, তো আপনি যখন ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছেন তখন বললাম আসসালামু আলাইকুম, যে আপনারপরে শান্তি বর্ষিত হোক, মানে বোঝাতে চাইলাম এটা হুজুর আপনি মাছ দিয়ে ভাত খাচ্ছেন, কাঁটাটা যেন গলায় না বাঁধে, আপনার যেন বদ হজম না হয়, এই জন্য তো বরকতের দোয়া করছি। আপনি এবার বলেন সালাম দেওয়া যাবে না, তো ঠিক আছে এবার যখন আপনি ভাত খাবেন মাংস দিয়ে বা মাছ দিয়ে, বলবো আপনার যেন গজব নাজিল হয় বা আপনাদের বদ হজম হয়। আরে সালাম হচ্ছে এমন একটি ইবাদত যে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দিতে পারেন, শুধু দুটো জায়গাতে আপনি দিতে পারেন না। কেমন? একজন ব্যক্তিকে দেখছেন পেশাব ফিরতে বসেছে বা পায়খানা ফিরতে দেখছেন, একবার দেখছেন ওই সময়তে শোনা ইবনু মাজার কিতাব তাহারাতে স্পষ্ট আদেশ আছে, হাসান মানু হাসান, যে সেই সময় দেখা জানার পরে সেখানে সালাম দিতে আল্লাহ নিষেধ করেছে একটা জায়গা, আর যদি কেউ দিয়ে দেয় লক্ষ্য বানিয়ে সালাম দিয়ে দিয়েছে, তো ওই ব্যক্তি তখন উত্তরটা দেবে না, ইস্তেঞ্জা কমপ্লিট করার পরে তারপরে সে উত্তরটা রিটার্ন করবে, কিন্তু দেখছেন এই মুহূর্ত অবস্থা থেকে সালাম দিবেন না। যদি ভুলবশত দিয়ে থাকেন, যাকে দিয়েছেন সে উত্তরটা রিটার্ন করবে না। তো হুজুর বলে খাওয়ার সময় সালাম দিতে হয় না, তো হুজুর পান খায় সে সময় উত্তরও দেয় সালামও দেয়, হুজুরের সাংঘর্ষিক আমল। ইসলাম যে শ্রেষ্ঠ এর জন্য একটা যথেষ্ট যে সালাম প্রথা, ভাই বুঝতে পারছেন কি, এমন একটি অভিবাদন এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর জন্য আমাদের জন্য কল্যাণকর হিসাবে এটা স্পষ্ট দিয়েছে। বাবা ছেলেকে সালাম দিতে পারে আর ছেলে বাবাকে সালাম দিতে পারে, তো নমস্কার এটা বাবা ছেলেকে কখনো দিতে পারে, ছেলে বাবাকে দিতে পারে। কেন? ছেলে ছোট বাবাকে দিয়েছে, বাবা যদি বলে নমস্কার যে বেটা তোর কাছেও মাথা নত করলাম, কিন্তু সালাম দিচ্ছে বাবাকে যে আসসালামু আলাইকুম আব্বু কেমন আছো, আব্বা তোমার শান্তি বসিত, তুমি কেমন আছো? আর বাবা উত্তর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, বেটা তোর উপরে শান্তি বর্ষিত হচ্ছে, হো তুই কেমন আছিস? বলেন তো ভাই, বাপ বেটা দুজন দুজনকে সালাম আদান প্রদান করলে এটা সাংঘর্ষিক হয়? কেন? নমস্কার যদি দেয় অবশ্যই সাংঘর্ষিক হবে, কেন বাবা বড় ছেলেকে যে মাথা মতো করবে নাকি, এটা হয় না। নামাজের মধ্যে একটা উদাহরণ দিলাম আপনাকে, যে পায়ের সঙ্গে পা আর কাঁধের সঙ্গে কাঁধ লাগানো যে আদর্শ, যে গোটা বিশ্ববাসীর মানুষ পৃথিবীতে যত কালচার আছে যতগুলো ধর্ম আছে এই অনুমোদন কোনো জায়গায় নেই, যে যখন তারা নামাজের জন্য দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ আর পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে। একটা ছোট্ট উদাহরণ বলি, বা ধরুন একজন যত বড় আপনাদের ক্ষমতাবান একজন ব্যক্তিত্ব আছে, তার সামনে আমি কমপক্ষে 20 লক্ষ জনের মানুষকে হাজির করে দিই, আর বড় শক্তিশালী কোনো ব্যক্তি মানুষ নিজেরা নিজের সঙ্গে কথা বলছে 20 লক্ষ মানুষ, আর একজন ব্যক্তিকে যদি দাঁড় করে দিই যে এই মানুষগুলোকে কন্ট্রোল কর, কথা বলা বন্ধ করতে বল, বা কথা বলা বন্ধ করতে পারবে? পারবে না, সম্ভব নয়। 20 লাখ কেন, 50 লাখ মানুষ আছে পৃথিবীর, যত বড় প্রযুক্তি ব্যবহার করেন না কেন, যত বড় সম্মানীয় ব্যক্তিকে ব্যবহার করুন না কেন, সে যদি তাকে যদি বলা হয় যে 50 লক্ষ মানুষকে আপনি থামিয়ে দিন, পৃথিবীর কোনো মানুষের আয়ত্তে নেই যে 50 লক্ষ মানুষকে চুপ করে দিবে। কিন্তু ইসলাম এমন একটি বিধান দিয়েছে, তাজ্জব হয়ে যাবেন, 50 লক্ষ কেন, 1 কোটি মানুষকে হাজির করে দেন কোনো ফিল্ডে, আর সাউন্ডের ব্যবস্থা ঠিক করে দেন, শুধু একবার ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার,
ব্যবধান কয় মিনিট লাগবে এক কোটি মানুষকে একদম সাইলেন্ট করার জন্য? কয় মিনিট সময় লাগবে? খুব বেশি হলে সাউন্ড সিস্টেম যদি ভালো হয় 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে 1 কোটি মানুষকে কন্ট্রোল করা সম্ভব। কিন্তু পৃথিবীর মধ্যে কোনো ধর্মের মধ্যে এই আদর্শ পাবে না আছে। এত বড় জামাত কোনো জায়গায় দেখেছেন যে 1 কোটি মানুষকে এক তাকবীর আল্লাহু আকবার এতে মানুষকে একদম নির্ঝুম করে দেয়? একটা যদি পকেট থেকে পয়সা বা পিন পড়ে সে পিনের পয়সার আওয়াজ গোটা মানুষ শুনতে পায়। প্রত্যেকটা জায়গায় যেখানে দেখবেন সেখানে কল্যাণ আছে, আর সেখানে ইসলামের একটা যে শ্রেষ্ঠত্ব তার প্রমাণ আছে। আপনি পৃথিবীর যে কোনো মতবাদের সঙ্গে আপনি তুলনা করে দেখতে পারেন যে ইসলাম যে মতটা দিয়েছে সেটা সর্বোত্তম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই কথাটা বলে দিয়েছেন সূরা সফ কলবে সনমার 61 আয়াত নম্বর 9, সূরা তৌবা সনমার 9 আয়াত নম্বর 33 এবং সূরা আল ফাতহ সনমার 48 আয়াত নম্বর 28, ওয়াল্লাযী আরসালা রাসূলাহুল বিল হুদা ওয়া দিনিল হক। আল্লাহ বলছে আমি অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করেছি সত্য ধর্ম সহকারে, দিনুল হক সত্য ধর্ম সহকারে, এবং সমস্ত পৃথিবীতে যতগুলো ধর্ম আছে যতগুলো মতবাদ আছে সমস্ত মতবাদের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিজয় নিশ্চিত করবেন। যতই মুশরিক এবং যারা অবিশ্বাসী এই ধর্মটার বিরুদ্ধে যতই তারা আপত্তি করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয় দিবেন। বা তার জ্বলন্ত নমুনা আমরা পাচ্ছি কি পাচ্ছি না? পৃথিবীর মধ্যে সে যে ধর্মটি সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে সেটা ইসলাম, আর পৃথিবীর মধ্যে যে ধর্মের সবচেয়ে বদনাম করা হয় সে ধর্মের নামও ইসলাম। দেখেছেন কি তাজ্জব দুনিয়া! সবচেয়ে মানুষ ইসলাম ধর্ম কবুলও করছে আবার এই ধর্মের বিপক্ষে মানুষ সমালোচনাও করছে। কিন্তু আল্লাহ যেহেতু বলেছে যে পৃথিবীর সমস্ত মতবাদের ওপরে ইসলামকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিবেন আর দিচ্ছেন, এটা জ্বলন্ত প্রমাণিত। 2001 সালে মানুষ যে ভুল কথা বলে এবং মিথ্যা কথা বলে এবং অজান্তে অনেক কথা বলে এটা একটা কোন প্রমাণ দিবেন ভাই? বা লাদেনকে কে কে দেখেছেন একটু হাত তুলেন তো ভাই, লাদেনকে কে কে দেখেছেন? আপনি দেখেছেন না? ছবিতে দেখেছেন, ভাগ্যিস বলছেন ছবিতে, নচে এখন তুলে নিয়ে চলে যেত। আচ্ছা ভাই আপনার লাদেনকে কে কে দেখেছেন? কে দেখেননি না? আচ্ছা ছবিতে কে কে দেখেছেন হাত তুলেন তো ভাই। সবাই লাদেনকে দেখেছেন। আমি বলছি জ্বলন্ত মিথ্যা কথা বলছেন, লাদেনকে কোনো পৃথিবীর মানুষই দেখেনি। কেমন হয়ে গেল? তো যে ছবিতে দেখি কাকে? বা ওটা লাদেন না, ওটা ওসামা। কথা বোঝেননি ভাই? আমরা কিন্তু সকলে ফের লাদেনকে আমরা দেখেছি। আরে ওটা লাদেন নয়, ছবিটা যাকে দেখেছি ওটা পুরো নাম যে ওসামা বিন লাদেন, মানে ছবিটা যার তার নাম ওসামা। আর লাদেনের চোর বাপ, ওর বাপকে কেউ দেখেছেন? তো বললেন যে দেখেছি। মানুষ যে ভুলের মধ্যে পতিত হয় এটা তার জ্বলন্ত একটা প্রমাণ। যে আমরা বললাম লাদেনকে কে দেখেছে, হ্যাঁ লাদেনকে সকলে দেখেছে, কিন্তু প্রকৃতপক্ষে কেউ লাদেনকে দেখেনি। এখন যদি বলি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে না ভাই, বলেন তো আব্দুর রাজ্জাক মানে বিন ইউসুফ মানে ইউসুফকে দেখেছেন আপনারা কেউ? তো ওসা বিন লাদেন, এদের লাদেন যে শেষে আছে যে ওকে দেখলেন কিভাবে? তো মানুষ যে মানে দিবালোকে যেটা দেখছে সেটা প্রকৃতপক্ষে দেখা নয়। 2001 সালে টুইন টাওয়ার আমেরিকার যে বিল্ডিংটাকে ধ্বংস করা হয় ওসামা বিন লাদেনের নাম দেওয়া হয়েছিল।